শালকিসা সাকাং শালকা নর্থ ত্রিপুরা হাঙ্ক ধর্মনগর পৌর পরিষদ নি আপুরুনি কচাম চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার নি গৈ ইস সূর্যাপানি তাই আপুরু করক নিশিসা কাউন্সিলর বন কেবেন গৈ হেনস্থা হাইকবা বন আশোক থানি নন্দা নি বাগৈ সরমুক্তি সামানি মুথাকজাক তমানি সরপঞ্চ চৌমরি পাইমানিয়াগুল আ মুথাকজাকমনি প্রস্তাব হাইনহাই বিল পাস পিউকা তাই কতাল মসিন হারজাকা তাবুক চেয়ারপার্সন আশোক থাই বুক চাতমনি থাকো সরাংসালো চেয়ারপার্সন আশোক থাইনি গৈ কাউন্সিলর রঙতৈনে কাইসা পুর পরিষদটি কনফারেন্স হলনগ আশোক কক্সাব থাইজাকা মানজাগৈখা প্রকাশে ফানক হবই পুর পরিষদনি চিফ সামুক তাংনাই আধিকারিক শ্যামজয় জমাতিয়ানক হবই ইয়াকসু আধিকারিক অমর চাঁদ বিশ্বাস ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ নকবই কাউন্সিলর তৈকুমন আদর আর কক্সাব লাই ফাইজাজ আর কক্সাব লাই জাকা কাউন্সিলর নিবাকাক্তৈ চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন নি বুমুক রাজাকা মিতালী রানী দাস সেন নব হাইন যত লোকরক চেয়ারপার্সন হই গসি নামাবাই বি মুখ সাকলাই রাজাকা আবার নিয়াগুল বন সময় তামানি পাঁদা খাইজাকা পুর পরিষদ নি কনফারেন্স হলন পুর পরিষদ নি কতাল চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন ন সময় তাঙ্গরিকা ধর্মনগর বকাতে ফা হাইকবা পুর পরিষদ নি সামুং চারিফাং দাগিফাং অকরা সেমজয় আমি ইয়েতে 23 তারিখ আগস্ট মাসের 23 তারিখে আমাদের এখানে ওনারা আগে 21 জনের স্বাক্ষরিত একটা অনুষ্ঠান প্রস্তাব রেখেছিলেন এগেইনস্ট দ্য এক্সিস্টিং চেয়ারপার্সন অফ দি কৃষ্ণপুর পঞ্চায়েত ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল শ্রী প্রদোদ দে সরকার মহোদয়ের আন্দোলনে এবং এটা ডিএম স্যারের পত্রিক স্পেশাল মিটিং কনভিন হয়েছিল সেটা হয়েছিল 23 মার্চ 23 তারিখ অগাস্টে হয়েছিল ওইখানে সর্বক্রমে ওনাদের যে ইয়েটা অনাস্থাটা গৃহীত হয়েছিল এবং এটাকে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে প্রেরণ করেছিলাম এবং উনিও এটাকে অ্যাকসেপ্ট করেছে ফলে চেয়ারপার্সনের যে পদটি শূন্য হয়েছিল সেই শূন্য পদটাকে পূরণ করার জন্য ইলেকশনের মারফতে বাই দ্য ইলেকটেড মেম্বার্স অফ দিস কাউন্সিল তো ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে চেয়ারপার্সন ইলেকশন করেছিলাম এখানে টোটাল 20 জন উপস্থিত হয়েছিল ইনক্লুডিং দ্য চেয়ারপার্সন অফ দিস নগর পঞ্চায়েত এবং ওনারা সবাই একজনের নামই প্রস্তাব করেছেন এবং একজনের সপক্ষেই ওনারা হাত তোলে মতদান করেছেন ফলে মেজরিটি হিসাবে এখানে পেয়ে গেছেন যার নাম প্রস্তাব করা হয়েছে অন্তত মিতালী দাস মিতালী রানী দাস ব্রেকেটে সেন ওয়ার্ড নাম্বার ওয়ান ওনাকে সবাই সর্বসম্মতিক্রমে যতজন ইলেকটেড মেম্বার্স কাউন্সিলার উপস্থিত হয়েছিলেন সবাই 20 জনে ওনার পক্ষে মতদান করেছিল এবং এখন উনি সদ্য নির্বাচিত যে নগর পঞ্চায়েতের পৌর পরিষদের চেয়ারপার্সন হিসাবে এবং ওনার শপথ গ্রহণ পর্বও আমরা সম্পন্ন করেছি এখন আপনারা অবজার্ভ করছেন যে ওনার শপথ গ্রহণ পর্ব এখন আমরা সব পরবর্তী সময়ে ওনাকে ওনার চেয়ারপার্সন আসনে আমরা নিয়ে ওনাকে বরণ করব ধন্যবাদ স্যার।